আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক ক্লাস, আমরা স্টার্ট বাটন ক্লিক করি, কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশানস আছে, সেখানে মাউস, সিস্টেম আপডেট অনেকগুলো আছে। আমরা মাউসে ক্লিক করি, ক্লিক করার পরে একটা পেজ আসবে, সেখানে আমরা যদি টিক চিহ্ন দিয়ে দিই, ক্লিক করি, এখন কাজ করতেছে লেফট বাটনে, তো ক্লিক করব তখন রাইট বাটনে কাজ করবে, তখন লেফট বাটন কাজ করবে না। ক্লিক তুলে নিলে আগের মতো লেফট বাটনেই কাজ করবে। আমার মনে হয় লেফট বাটনে কাজ করাটাই সহজ, সবাই লেফট বাটনে কাজ করে। এখানে পয়েন্টার্স আছে, মাউস, মাউস পয়েন্টার্স, আমরা এবার মাউস পয়েন্টার্সে ক্লিক করি। তারপরে এই একটা কালার চিহ্ন আছে, সেটা আমরা ক্লিক করি, সেখানে অনেক মাউসের আইকন আছে, আমরা সেটা ব্যবহার করতে পারি। ব্যবহার করে নিই, এখানে যে কোনো একটা লেখার উপরে ক্লিক করলে এখানে থাম্বলাইন আসবে, ডান দিকে থাম্বলাইন আসবে, এইরকম মাউস পয়েন্টার হয়ে যাবে। এরকম মাউস পয়েন্টারটি ছোট হয়ে গেছে, আমরা অ্যাপ্লাই করলে সেটাই ব্যবহার হবে। আবার ক্লিক করি, আরেকটা আসছে, এভাবে চেঞ্জ হবে মাউস পয়েন্টার। এখানে স্ক্রল বারে চাপ দিয়ে নিচের দিকে গেলে অনেকটা দেখা যাবে পেন, প্লাস, এগুলো মাউস পয়েন্টার হিসেবে ব্যবহার করা যাবে। আমরা ব্রাউজারে ক্লিক করি, একটু নিচে ব্রাউজার, ব্রাউজারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আসছে, আমি লার করে দিই। সেখানে মাউস পয়েন্টার অনেকগুলো আছে, আমরা যেকোনো একটা অ্যাপ্লাই করলে এটাই ব্যবহার হবে। এটাই ব্যবহার হয়েছে। এখন আমরা আবার একটু নিচের দিকে যাই, সেখানে হ্যান্ড আছে, হ্যান্ড, পেন, আমরা একটা পেন দিয়ে দিলাম, এটাই ব্যবহার হবে মাউস পয়েন্টার হিসেবে। তারপরে আমরা এভাবে চেঞ্জ করব, আমাদের চয়েস মতো মাউস পয়েন্টার ব্যবহার করব। এসবগুলাই মাউস পয়েন্টার্স। এদিকে আমি ক্লিক করলাম, এখানে হ্যান্ড আসছে, অ্যাপ্লাই দিলাম, এখন এই মাউস পয়েন্টারটি হ্যান্ড হয়ে যাবে। এখানে গোল আকারে চিহ্ন আছে, সেটা অ্যাপ্লাই করলে মাউস পয়েন্টার এরকম আসবে, এখানে থাম্বলাইনে দেখা যাচ্ছে কীরকম আসবে। তারপরে পয়েন্টার্স 3 নম্বর অপশন আমরা ক্লিক করি, সেখানে ক্লিক করলে মাউসের পিছনে পিছনে কতগুলো মাউস নড়াচড়া করবে, প্রথমে হচ্ছে ফাস্ট, স্লো, ডান দিকে ড্র্যাগ করলে ফাস্ট আর বাম দিকে ড্র্যাগ করলে স্লো। আমরা অ্যাপ্লাই করলাম, এখন মাউস পয়েন্টার একটা পিছনে আর একটা ঘোরাঘুরি করবে, তিনটা হয়ে যাবে। আপনাদের কম্পিউটার হবে, এভাবে ট্রাই করলে দেখতে পারবেন একটা মাউসের পিছনে কয়েকটা ঘোরাঘুরি করতেছে। আমি পেন দিয়ে দেখি, অ্যাপ্লাই,
refresh. What's this now? আমি রেকর্ড করতেছি এই জন্য আসতেছে না, তো এখানে ফাস্ট করতে পারবেন, স্লো করতে পারবেন এই অপশনে। তো আমরা ফিরে যাই, ওকেতে ক্লিক করি। আবার আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের অধীনে অনেকগুলো আছে, মাউস, সিস্টেম, সিস্টেম ক্লিক করি। সিস্টেম ক্লিক করলে এখানে উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 7, 10 কী আছে এখানে প্রথমেই লেখা থাকবে। দ্বিতীয়ত এখানে প্রসেসর কী, প্রসেসর কতটুকু, র্যাম কয় জিবি সেগুলো এখানে দেখতে পারবেন। আমার এখানে র্যাম 6 জিবি এটা দেখতে পারবেন। আপনাদের কম্পিউটারের র্যাম কতটুকু, প্রসেসর কী, প্রসেসরের নাম কী, উইন্ডোজ কী, সবগুলো ডিটেলস এখানে আসবে। ক্লিক দিয়ে দেখতে পারবেন এটা উইন্ডোজ ঠিক আছে কিনা সবগুলোই দেখতে পারবেন। পাশে অনেক আইকন আছে, পরে এই যে ফন্ট, টাচ বার এগুলো তো আগে দেখছি, এরপরে এরপরে অনেকগুলো আছে। এখানে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করলে আমরা যতটা সফটওয়্যার সেট আপ করবো সব সফটওয়্যারই এখানে আসবে। এখানে যদি আমরা আনইনস্টল করে দিই তখন সেই সফটওয়্যারটি ডিলিট হয়ে যাবে। এখানে আমরা সব সফটওয়্যার সেট আপ দিই, আমরা সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে সবগুলো এখানে আসে। এই দেখো আমি এটা আনইনস্টল করে দিলাম, এটা আমার দরকার নেই এই জন্য আমি আনইনস্টল করে দিলাম। এখানে সব সফটওয়্যার এখানে আসে, মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং সফটওয়্যার, ক্যামতাসিয়া, কাইনমাস্টার সবগুলোই এখানে আসে। তো এখান থেকে আমি ইনস্টল করে দিই, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখানে থাকবে, বাকি প্রত্যেকটি আনইনস্টল করে দেব। তারপরে ইউজ অ্যাকাউন্ট, ইউজ অ্যাকাউন্টে ক্লিক করি একটু নিচের দিকে, সেখানে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। কম্পিউটার অফ করার পরে যখন আমরা অন করবো তখন এই অ্যাকাউন্টটি আসবে এখানে ক্রিয়েট করার পরে। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি এখন দেখাবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো পাসওয়ার্ড দিতে পারবো। এটা পাসওয়ার্ড ছিল না, চাইলে পাসওয়ার্ড দিতে পারবো। তো নতুন কীভাবে তৈরি করতে হয় আমি দেখা একটু নিচের দিকে এই জায়গায় ক্লিক দেব। দেওয়ার পরে আর একটু নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, সেখানে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা নাম লিখবো, এই অ্যাকাউন্টের নাম কি আমি একটু নাম দিয়ে দিই, রিমা। এবার একটা নাম দিয়ে দিলাম ড্রিমস চ্যানেল, বিভিন্ন ধরনের নাম দিতে পারবেন। পিকচার চেঞ্জ করলে এখানে লেখা আছে পিকচার, এই পিকচারে ক্লিক করি, বাম দিকে পিকচারে ক্লিক দিয়ে আমরা এরকম পিকচার চেঞ্জ করতে পারি। আমি বলটি দিয়ে দিলাম বল, একটু পরে বল আসবে। তারপরে এখানে যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারবো, প্রথমে দেবো পাসওয়ার্ড আমি 111 দিয়ে দিছি, দ্বিতীয় একই 111 আমরা দেবো, তৃতীয় যে 111 আমরা দিয়েছি সেই 111 হচ্ছে যদি আমি আপনি ভুলে যান পাসওয়ার্ড, তো এদিকে নিচে ক্লিক করলে এগুলো দেখা যাবে শো হবে, সেজন্য নিচেরটা, নিচেরটা যদি না দেন তাহলে
আসবে না, বলে গেলে উইন্ডোজ সেটআপ দিতে হবে। উইন্ডোজ সেটআপ ছাড়া আর কোনো পদ্ধতি নেই, সমস্যা হয়ে যাবে। এই জন্য কেয়ারফুল, এই অ্যাকাউন্টটি খোলার জন্য খুব কেয়ারফুল হিসেবে খুলতে হবে। কেয়ারফুল হিসেবে না করলে পরে সমস্যা, উইন্ডোজ সেটআপ দিতে হবে, অনেক সময়ের দরকার পড়বে, 1 ঘন্টা 2 ঘন্টার সময় চলে যাবে। তারপরে অনেকগুলা অপশন আছে, এটা কি একটা আপডেট, এখানে আমরা আপডেট দিতে পারবো। এখানে ক্লিক করলে ইন্টারনেটের সাহায্যে আপডেট দেওয়া সম্ভব। আমরা যদি কম্পিউটার কোনো আপডেট দিতে চাই, এখানে আপডেট দেখা আছে যে আপডেট দিতে হবে, এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তো শর্ত হলো ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে। অনেকগুলো আছে, এগুলা বেসিকের অন্তর্ভুক্ত। আরেকটা ভিডিও দিয়েছি এই জন্য।